কোটা নিয়ে খোটাতে আর স্বভাব নয় আমার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার। আরে কোটা নিয়ে খোটাতে আর স্বভাব নয় আমার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার। দাদা, বর্তমানে কোটা আন্দোলন নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, তাই এটা নিয়ে আপনার কি মতামত আমরা একটু জানতে চাচ্ছি। আমার ব্যক্তিগত মতামত, অর্থাৎ এই কোটা মানে হচ্ছে মুক্তিযোদ্ধার পরিবার, অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্মদের সুবিধা রাষ্ট্রীয় চাকরিতে। এখন মুক্তিযোদ্ধার যে তালিকা, সেখানেই তো রাজাকারের নাম দেখলাম, সেটা তো পেপারে প্রকাশ হয়েছে। আবার কিছুদিন আগে দেখলাম একটি বিখ্যাত পত্রিকায় 5,500 মুক্তিযোদ্ধার জন্ম 71-এর পরে। তাহলে এই সব মুক্তিযোদ্ধারা, অর্থাৎ নকল মুক্তিযোদ্ধাদের সন্তানরা যদি সরকারি চাকরির ক্ষেত্রে এই কোটা সুবিধা পায়, তাহলে সেখানে একটু ভাববার বিষয় আছে না? অবশ্যই আছে। কোটা নিয়ে খোটাতে আর স্বভাব নয় আমার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার। আরে কোটা নিয়ে খোটাতে আর স্বভাব নয় আমার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার। মুক্তিযোদ্ধা পরিবার কোটার আওতাধীন, যারা 71-এ এই দেশটা করেছে স্বাধীন। তবে যদি মুক্তিযোদ্ধার তালিকাতে থাকে রাজাকার, কেন কোটার সুবিধা পাবে তাদের পরিবার? তাই কোটা নিয়ে নতুন করে ভাববার দরকার। আমি কিন্তু চাইছি এই কোটা সংস্কার, কোটা নিয়ে খোটাতে আর স্বভাব নয় আমার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার। শুনেছি 5,500 মুক্তিযোদ্ধার জন্ম 71-এর পরে, মুক্তিযোদ্ধার সনদ তারা পেল কেমন করে? এমন প্রশ্ন সবার মনে দানা বেঁধে আছে, তারা উত্তরটা জানতে চায় কর্তৃপক্ষের কাছে। তাই সকল নকল মুক্তিযোদ্ধার চাইছি বহিষ্কার, আমি কিন্তু চাইছি এই কোটা সংস্কার, কোটা নিয়ে খোটাতে আর স্বভাব নয় আমার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার, তবে কিন্তু চাইছি আমি কোটা সংস্কার।